আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং ব্যাংতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে একটি আইসক্রিমের রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে কাস্টার্ড আইসক্রিম এই আইসক্রিমটি বাসায় খুব সহজে তৈরি করে নিয়ে যায় আর এটা দোকানের কেনা আইসক্রিমের থেকেও খেতে অনেক বেশি মজার হয় আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখন চলে যাচ্ছে রেসিপিতে প্রথমে এখানে একটা বাটিতে আমি ওয়ান ফোর্থ কাপ তরল দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এটা এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামিচ কাস্টার্ড পাউডার আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডারটা ইউজ করতে পারবেন এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি এটাকে পরে ইউজ করব। এখন চুলা একটা প্যানে আমি দুই কাপ তরল দুধ নিয়ে নিয়েছি আপনার এখানে কাঁচা দুধ বা জাল করা দুধ যে কোনো দুধই ইউজ করতে পারবেন তবে আমি জাল করা দুধ নিয়েছি এখন দুধে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব দুধে যখন বলক চলে এসেছে এখন গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার সময় এটাকে আবারও একটু মিক্স করে দিতে হবে কেননা কাস্টার্ড পাউডারটা নিচে জমে যায় চুলার আঁচটা এখন মোটামুটি হাই রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে চার পাঁচ মিনিট জাল করে নিব। আর এটাকে অনবরত নেড়ে নেড়েই জাল করতে হবে তা হলে এটা নিচে পুড়ে বা লেগে যেতে পারে তিন চার মিনিট জাল করে নেওয়ার পরে দেখবেন এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে পাঁচ মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর আপনার মিষ্টি কম বা বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা এখানে কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন আর চিনি দেওয়ার পর এটা কিছুটা পাতলা হয়ে যাবে সেজন্য জন্য এটাকে আরও তিন চার মিনিট জাল করে নিব আর অবশ্যই এটাকে অনবরত নেড়ে নেড়েই জাল করতে হবে আমি আরও তিন মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি আর এটার কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব কেননা এটা ঠান্ডা হওয়ার পর আরও খানিকটা ঘন হয়ে যাবে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এটা এখন মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এটাকে একটু নেড়ে নেড়ে ঠান্ডা করে নিচ্ছে এটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে এটাকে এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পরে আমি একটা বড় বলে নিয়ে নিচ্ছি ফ্রিজের একদম ঠান্ডা এক কাপ উইপিং ক্রিম আর আপনারা চাইলে এখানে লিকুইড বা পাউডার হুইপিং ক্রিম যে কোনো উইপিং ক্রিম ইউজ করতে পারবেন তবে চেষ্টা করবেন হেভি ক্রিম ইউজ না করে উইপিং ক্রিমটা ইউজ করার জন্য এখন এটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডার জার হুইপিং ক্রিমটা তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে দুই ঘন্টা আগে ব্ল্যান্ডারের জারটাকে ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর উইপিং ক্রিমটা তৈরি করতে হবে আর চাইলে হ্যান্ড দিয়েও তৈরি করে নেওয়া যায় সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে আমি এটাকে পাঁচ ছয় মিনিটের মতো খুব ভালোভাবে বিট করে নিয়েছি এখন এর সাথে কাস্টার্ডের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আমি এক ঘন্টা পরে কাস্টার্ডের মিশ্রণটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি তবে এটা বরফ হয়ে যায়নি এখন এটা দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিব আর অবশ্যই কাস্টার্ডের মিশ্রণটাকে এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে ইউজ করতে হবে এখন এটাকে আমি আরও পাঁচ ছয় মিনিটের মতো খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আর চারপাশ থেকে গুছিয়ে গুছিয়ে নিয়ে দু একবার করে এটাকে বিট করে নিতে হবে আর এটাতে খুব সামান্য একটু ফুড কালার অ্যাড করে নিচ্ছি জাস্ট কালারের জন্য তবে আপনারা না চাইলে নাও করতে পারেন আমি এখানে অরেঞ্জ ফুড কালার অ্যাড করে নিচ্ছি তিন চার ফুটো আপনারা চাইলে এখানে ইয়েলো ফুড কালারও অ্যাড করে নিতে পারেন ফুড কালারটা টোটালি অপশানাল ইউজ না করলে কোনো সমস্যা নেই আমি এটাকে পাঁচ ছয় মিনিটের মতো বিট করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম স্মুথলি এটাকে বিট করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটা আমি একটা ফয়াল পেপার লাগিয়ে তিন ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব তবে আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট কন্টেনার বা প্লাস্টিকের র্যাপ দিয়ে এটাকে ঢেকে রাখতে পারেন তবে অবশ্যই ঢেকে রাখতে হবে যাতে এটার ওপরে কোনো আইস না জমে তিন ঘন্টা পরে আমি এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার ওপরে কোনো এক্সট্রা আইস জমেনি তবে এটা এখনও পুরোপুরি জমে যায়নি এটাকে আমি একটা চামিচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছে। সাইডগুলো জমে গিয়েছে তবে মাঝখানের অংশটা এখনো পুরোপুরি জমেনি সেই জন্য এটাকে নেড়ে আবারও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছে আর এটাকে মিক্স করে নিয়ে একটা ফয়েল পেপার দিয়ে আবারও ঢেকে এটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য ডি রেখে দেব তবে আপনাদের টাইমটা কিছুটা কম বা বেশি লাগতে পারে তিন ঘন্টা পরে আমি এটাকে আবারও ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এবার পুরোপুরি জমে গিয়েছে এখন এটাকে আবার ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব আর এবার যেহেতু এটা পুরোপুরি জমে গিয়েছে এটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে বিট করতে হবে একদম স্মুথলি এটাকে বিট করে নিতে হবে তাহলে আইসক্রিমের টেকচারটা অনেক বেশি ভালো আসবে আমি এটাকে একদম স্মুথলি বিট করে নিয়েছি এখন এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে সাত থেকে আট ঘন্টার জন্য ডিপ্রিজে রেখে দিতে হবে তবে আপনারা চাইলে সারা রাতের জন্য এটাকে ডিপ্রিজে রেখে দিতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে বা যে কোনো বাটিতে রেখে এটাকে ফল পেপার দিয়ে খুব ভালোভাবে আটকে রাখার যাতে এটাতে কোনোভাবে বাতাস যেতে না পারে এখন এটাকে আমি সারা রাতের জন্য রেখে দিচ্ছি ডিফ্রিজে সারা রাত পরে আমি আইসক্রিমের বক্সটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আইসক্রিমটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন একটা আইসকুপারের সাহায্যে আমি আইসক্রিমটা সার্ভ করে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি আইসক্রিমের টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটাই স্মুথ হয়েছে আর দোকানের কেন আইসক্রিমের থেকেও এটা খেতে অনেক বেশি মজার হয় বাসায়ভাবে আইসক্রিমটা তৈরি করলে কাউকে খেতে দিলে কেউ বুঝতেই পারবে না এটা কেনা আইসক্রিম না বাসায় তৈরি করা এটাকে সার্ভ করার পর এটার ওপরে কিছুটা স্প্রিঙ্কল দিয়ে দিতে পারেন এটা টোটালি অপশনাল আপনারা দিতে চাইলে দিতে পারেন না দিতে চাইলে এটাকে এমনিতেই সার্ভ করতে পারেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে বাসে আপনার এভাবে একবার আইসক্রিমটি তৈরি করলে নিশ্চয়ই বারবার তৈরি করে খাবেন এটা খেতে এতটাই মজার হয় আপনারা চ্যালেটার ওপরে কিছুটা বাদাম দিয়ে সার্ভ করতে পারেন এটা টোটালি অপশনাল আর আপনারা বাসে যদি এভাবে ট্রাই করেন আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে রাখবেন সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ